ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসিস প্যাশন। আজকে আমার ঘুম ভেঙে গেছে 4:50-এ, 4:40-এ অ্যালার্ম দেওয়া ছিল, উঠতে উঠতে 4:50 হয়ে গেছে। তো দেখো বাইরে কি সুন্দর, সবে সবে যেন সকাল হচ্ছে, দারুণ একটা ফ্রেশ। তো দেখো আজকে কিন্তু 4 তারিখ হয়ে গেল, পরপর দিনগুলো যে কিভাবে বেরিয়ে যাচ্ছে, মানে চোখে নিমিশেই যেন চলে যাচ্ছে দিনগুলো, এরকমই মনে হচ্ছে। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু সকালটা খুব পজিটিভলি শুরু করলাম, জানি না সারা দিনটা কিভাবে কাটাবো। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝবে আজকে প্রচন্ড প্রোডাক্টিভ অ্যান্ড পজিটিভ একটা ব্লগ। তো যাই হোক, আমি এখন বিছানাটাকে ভালোভাবে গুটিয়ে নিলাম, কারণ আমি পুরো মশারিটা প্রত্যেক দিন ওঠাই না, এই গদিতে না প্রত্যেক দিন আবার মানে এ করতে আমার খুব কষ্ট লাগে, এই জন্য আমি মশারিটাকে এক সাইড করে দিলাম। তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে একদম চলে যাব আমার ফার্স্ট স্লটে পড়তে। মাইন্ড যদি খুব পজিটিভ থাকে, তুমি যে কোনো কাজ করতে যাও না কেন, তুমি খুব সাকসেসলি করতে পারবে, এইটুকুনি আমার মনে হয়। তো সকালটা যখন আমি খুব পজিটিভলি শুরু করতে পেরেছি, আমার মনে হয় আমি সারা দিন খুব পজিটিভ থাকতে পারবো। আর আজকে খুব মানে মাইন্ডও এক্সাইটেড, খুব আনন্দ লাগছে। সামনে তোমাদের জন্য অনেক সুখবর আসতে চলেছে, তোমরা কিন্তু আমার ব্লগটা প্রত্যেক দিন দেখতে থাকো নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। সামনে অনেক এক্সাইটিং ব্লগ আসবে, খুব আনন্দ এজন্য মনে। তো যাই হোক, আজকে আমি জিওগ্রাফি পড়ে নিচ্ছি, যত মডেলস রয়েছে সেগুলো, গোল্ডেন চিল্লির যে অরিজিন অফ টাউনস রয়েছে সেটাও পুরোটা রিডিং পড়লাম। এগুলো আমার খাতার মধ্যেই সব লেখা আছে, ওই জন্য আমার সুবিধা হয়। আর হেনরি পিনারির যে থিওরি রয়েছে মডিভিয়াল সিটিস, সেগুলোও পড়ে নিলাম। যতগুলো মানে সেটেলমেন্ট জিওগ্রাফির মডেলসগুলো রয়েছে না বিভিন্ন বিজ্ঞানীর, সেগুলোই আজকে আমি রিভাইজ করছি বসে বসে। সাবজেক্টটাতে তো আর ফেল করলে চলবে না, সাবজেক্টটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে অন্যান্য সাবজেক্টের সঙ্গে মিলেমিশে, কারণ সাবজেক্টটাকে একদমই বাদ দিলে কিন্তু হবে না। সাবজেক্ট কিন্তু 100 নম্বরের মতো পরীক্ষা হবে, সাবজেক্টের ডেপথটাও রাখতে হবে, ভুলে গেলে চলবে না। এজন্য আমি আজকে সাবজেক্টটাকে নিয়ে নিয়েছি। আজকে 5টা থেকে আমার স্লটটা ছিল, 5টা থেকে পুরো 8টা অবধি আমি পড়বো জিওগ্রাফি পপুলেশন। তো পপুলেশন মোটামুটি মাঝারি সোজা, আমার বেশিও সোজা লাগে না, বেশি কঠিনও লাগে না, মিডিয়াম লাগে, এজন্য আমার এটা এনজয় করে করে পড়তেও খুব ভালো লাগে। আর এখন দেখো 9টা বাজতে যায়, আমার রুটি করা হয়ে গেছে, চা খেয়ে নিচ্ছি, চাও হয়ে গেছে। আর মিকিরানি সবে ঘুম থেকে উঠলো, ওর আজকে স্কুল নেই শনিবার, এই জন্য ও এখন ঘুম থেকে উঠলো। আর ব্রাশ করবে না, ঠান্ডা লাগছে, ওর মা ওকে টেনে টেনে নিয়ে গেছে ব্রাশ করানোর জন্য। চলো মাইন্ডটাকে একটু মোটিভেটেড করার জন্য এখন চাটাকে এনজয় করে নিই, তারপর আবার সেকেন্ড স্লটে চলে আসবো পড়ার জন্য। সেকেন্ড স্লটে আমি জিওগ্রাফি পড়বো, জিওগ্রাফি প্র্যাকটিক্যালগুলো আজকে আমি পড়বো। প্র্যাকটিক্যালে যেগুলো রয়েছে না, স্কেলের বিভিন্ন যে বিজ্ঞানীরা নামকরণ করেছেন, তাদের আবিষ্কারকের নাম, তারা তার কি সেই স্কেলটা কিসে ব্যবহার করা হয়, এগুলো আমি কিন্তু আজকে মুখস্থ করব। এগুলো না মনে রাখা একটু চাপ, দেখে না আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভার্নিয়ার স্কেল, প্ল্যানিমিটার, প্যান্টোগ্রাফ, এগ্রোগ্রাফ, রোটামিটার, ক্লাইন গ্রাফ, এগুলো মানে ডাম্পি লেভেল খুবই মানে সবগুলো না সবগুলোর সাথে মিলিয়ে মিশিয়ে যায়, মানে একটার নামের সাথে আর একটা মনে হয় যে এটা হবে, মানে অপশনে থাকলে না গুলিয়ে যায়। এই জন্য আমি এগুলোকে ভালোভাবে হাত চাপা দিয়ে দিয়ে মুখস্থ করে নিচ্ছি, তাহলে আমারও মনে থাকবে। এগুলো না প্রায় মানে একদিন পড়লাম তারপর এক মাস গ্যাপ দিয়ে দিলাম তাহলে হবে না, সেগুলো আবার ভুলে যাওয়ার চান্স থাকে। সপ্তাহে একদিন করে কিন্তু মানে মুখস্থ করতে হবে, না হলে একটা পেজের মধ্যে নামগুলো লিখে টেবিলের মধ্যে সাজিয়ে নিতে হবে, যাতে রেগুলার এটাকে প্র্যাকটিস। দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি তো আধ ঘন্টা মতন পড়ি, তারপরে আমার বোর লাগে, আমি আর পড়তে পারি না, কি করব বলো দিদি।
তাহলে তোমার মনের জোরের কিন্তু অভাব রয়েছে। যে কোনো একটা জিনিসকে নিজের মনে টার্গেট করে নিতে হবে, যে আমাকে বাবা মার জন্য হোক, নিজের বাচ্চার জন্য হোক বা নিজের স্বামীর জন্য হোক, আমাকে কিছু একটা করে দেখাতে হবে। যে আমি যদি না করি তাহলে আমার মানে ভবিষ্যৎ অন্ধকার। নিজের মনের মধ্যে যদি জোরটা থাকে না, তুমি তাহলে আধ ঘন্টা জায়গায় 3 ঘন্টা অনায়াসে পড়তে পারবে। মনের জোরটাই কিন্তু আসল। আর আমার দাদাকে দেখো, অঙ্কুরিত সমস্ত ছোলা, মুগ, মসুর সমস্ত কিছু নিয়ে এসছে, আর এটা না আমার খেতে দারুণ লাগে, এজন্যই আমার দাদা মাঝে মাঝে নিয়ে আসে এগুলো। আর এটাকে টক দই দিয়ে মাখিয়ে আমি বৌদি মা 3 জন খাবো। তো 1 ডিব্বা এখন খেয়ে নি, আরও 1 ডিব্বা আছে, সেটাকে কালকে খাবো। এরকম যদি হেলদি ব্রেকফাস্ট করতে পারো তাহলে তো সারাদিনের মজাটাই আলাদা হয়ে যায়। আর বলছিলাম না, নিজের মনে একটু আনন্দ, সকাল থেকে একটু সেই আনন্দ বা ইমোশনালও বলতে পারো, যাই হোক, এরকমের জন্য দিনটা আজকে কিন্তু খুব পজিটিভলি কাটছে। আর এই দেখো ছাদে কি সুন্দর রোদ বেরিয়েছে, ছাদের মধ্যে ওয়েদারটাও আমার খুব দারুণ লাগে, খুব ফ্রেশ লাগে নিজেকে। ঘরের মধ্যে সকাল থেকে পড়তে পড়তে খুব বোর হয়ে গেছিলাম, তো এই জন্য চলে এলাম ছাদে, একটু হাঁটাহাঁটি করব, নিজের মাইন্ডটাকে মোটিভেট করব। আর ছাত্রাকে একটু নোংরা হয়েছিল, পাতা পড়ে প্রত্যেক দিন, এগুলোকে আমি এখানে পড়তে বসলে না পাতাগুলোকে একটু মানে ঝাঁটিয়ে দিয়ে দিয়ে ছাত্রাকে একটু পরিষ্কার করে নিয়ে তারপর আমি এখানে পড়ি। এই হালকা হালকা যে রোদটা আসে না ছাদের মধ্যে, খুব ভালো লাগে। আর আমার ছাদের মানে পাশ সাইডে একটা জাম গাছ আছে, এই জন্য ছাদের মধ্যে একটু কম রোদ আসে আর কি, তো এই জন্য কম কম রোদটা দারুণ লাগে। একটু ছাদের মধ্যে হেঁটে নেব, নিজের মাইন্ডটা যাতে মানে একটু ফ্রেশ হয়ে যায়, তো একটু মোটিভেটেডলি আমাকে আজকে আবার নেক্সট স্লটটা শুরু করতে হবে। আমি কিন্তু এখন হচ্ছে বাংলা পড়ব, বাংলাটা পড়ে নিয়ে তারপর আমি ফ্রেশ হব, স্নান করব, তারপর ঘরে যে কাজগুলো থাকে, জামা কাপড় গোছানো, ঘর মোছা, এগুলো সমস্ত কিছু করে আবার পড়াতে যাব। মানে সত্যি তোমরা হয়তো আমার ব্লগটা দেখো যারা, বুঝতে পারো কিনা জানি না, সারাদিন যে কি হেকটিকের মধ্যে চলে, মানে একের পর এক জিনিস চলতেই থাকে। শুধু আমি সকালবেলা উঠে একটা লিস্ট বানিয়ে নিই টু ডু, তার জন্য আমি কিন্তু সারাদিন আমার রুটিন ওয়াইজ চলতে পারি, যে এই টাইমটা থেকে এই টাইমে আমি এই পড়বো। তার মধ্যে যে পুরো রুটিন ওয়াইজ চলে সেরকমও নয়, আধ ঘন্টা 1 ঘন্টা এদিক ওদিক হয়েও যায়, সেটা নিয়ে বড় কথা নয়। আমি কতটা মন দিয়ে পড়ছি, কতটা মোটিভেটেড নিজেকে, কতটা এনজয় করছি পড়ার মধ্য দিয়ে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। আমি যদি বোরভাবে সারাদিন পড়তে থাকি না, শুধু বইয়ের দিকে তাকিয়ে, তাহলে কিন্তু সেটা জীবনেও মাথায় থাকবে না। নিজেকে অনেকটা মোটিভেটেড করে পড়তে হবে আর মন লাগিয়ে পড়তে হবে। এখন আমি বাংলা পড়ছি, বাংলায় হচ্ছে অশুদ্ধি সংশোধনটা আজকে করব। তো বাংলায় এই অশুদ্ধি সংশোধন টেটের সময় আবার করেছিলাম, আজকে একবার রিভাইজ করব। তো এই জন্য দেখো ছাদের মধ্যে বাংলা বই আর খাতা পেন এগুলো নিয়ে চলে এসেছি। তো এখানে বসে বসে এখন আমি মুখস্থ করব অশুদ্ধি সংশোধন। দুটো করে ওয়ার্ড থাকে, দুটোর মানে আলাদা আলাদা হয়, সেইগুলো হচ্ছে মানে অনেক কনফিউশিং থাকে, কোনটা হবে কোনটা হবে না, বানান দেখতে হবে, বানান আলাদা থাকে দুটোর মধ্যে, একটু বানানের জন্য সমস্ত কিছু গণ্ডগোল হয়ে যায়। সেই জন্য অশুদ্ধি সংশোধনটা, এটা বামুনদেবের বই, বামুনদেবের বই থেকে পড়লে কিন্তু এর বাইরে আর কোনো কোশ্চেন হয় না, তোমরা ভালোই জানো। তো এই জন্য আমি বামুনদেবের বইটাই বেশি প্রেফার করি, একটু কঠিনভাবে লেখা থাকে, বাট তুমি ওটাকে ইউটিউব থেকে বলো বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে, তুমি কিন্তু এটাকে বুঝে নিলে একবার কিন্তু SLST হওয়ার চান্সটাই বেশি দেখা যাচ্ছে। এজন্য কিন্তু আমি SLST-র জন্য যা যা লাগে সেরকম পড়ছি। আপার প্রাইমারিটা এখন মনে হয় না হবে বলে এই জন্য পড়ছি না, জানি না কোনটা কি করবে সরকারের হাতে সমস্ত কিছু। তো অনেকে বলছিল যে আপার প্রাইমারির ভিডিও দাও, আমি যেগুলো প্রিপারেশন নিচ্ছি না সেগুলো আমার আপার প্রাইমারিতেও লাগবে, SLST-তেও লাগবে, বাট আমি এখন জোর দিচ্ছি SLST-র উপরে। দেখো বাংলা পড়ে আমি কিন্তু স্নান টান করে এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে দেখো শাক চচ্চড়ি, সিম ভাজা, মাছের তেল ভাজা, মাছের ঝোল নিয়ে নিয়েছি। এবার লাঞ্চ করে আমি যাব পড়াতে। আমি পড়াতে যাই প্রায় 2:30 থেকে আমার আস্তে আস্তে 6:30 বেজে যায়, এই টাইমটা কিন্তু আমি কিছুই পড়তে পারি না। এই যে আমি এখন পড়াতে যাচ্ছি, অবস্থা খারাপ, সর্দিটা কিছুতেই কমছে না, যেন গাটাও গরম গরম হয়ে যাচ্ছে, শরীরটা প্রচন্ড অসুস্থ অসুস্থ লাগছে। তো যাই হোক চলো এখন পড়িয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা হবে।
পড়িয়ে দিয়ে চলে এসেছি নিজের মাইন্ডটাকে আরও মোটিভেট করার জন্য। একটু চা করে নিয়েছি, আমি বৌদি মা তিনজন চা খাবো। তো চা করা, চা খেলেই না মানে মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে যায়, এর মধ্যে আমি একটু কফিও মিশিয়ে দিই, মানে মানে চা কফি একসঙ্গে বলতে পারো, আমার খুব টেস্টি লাগে। আর এখন আমি চলে এসেছি, আজকে যেটা বাকি ছিল সেটাই পড়বো, পেডাগজি, পেডাগজি বা সিডিপি যাই বলতে পারো, সিডিপির মধ্যে আজকে পড়বো লুকিং গ্লাস সেলফ থিওরি, যেটা সিএইচ কোলে এই থিওরিটা দিয়েছিলেন। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আরও একটা থিওরি, যেটা হচ্ছে ইকোলজিক্যাল মডেল, সেটা দিয়েছিলেন হচ্ছে ইউরি বনফান ব্রেনার। তো এই আরও অনেক থিওরি রয়েছে, এটা হচ্ছে সোশ্যালাইজেশনের মধ্যে, সোশ্যালাইজেশনের মধ্যে অনেকগুলো থিওরি রয়েছে, তার মধ্যে লুকিং গ্লাস থিওরিটা খুব লেটস লার্ন এই চ্যানেলটাকে ফলো করি আর সেখান থেকে নোটস বানানোর চেষ্টা করি। ম্যাম ইংলিশে পড়ান আর হিন্দিতে বুঝিয়ে দেন, আমি সেখান থেকে বাংলায় নিজের মতো করে নোটস বানিয়ে নিই, নিজে যতটা বুঝতে পারি ততটা নোটস বানিয়ে নিই। আর দেখেই না যে লুকিং গ্লাস সেলফ এটা কিন্তু অন্য কোনো চ্যানেলে তোমরা পাবেও না। আমি তোমাদেরকে বারবারই বলি যে লেটস লার্ন থেকে পড়াশোনা করো, তাহলেই তোমরা কিন্তু সিডিপি কমপ্লিট করতে পারবে, নিজের মধ্যে কনফিডেন্স বাড়বে যদি নিজের সিলেবাসটা নিজের হাতের মুঠোয় থাকে। আর সিলেবাসটাকে হাতের মুঠোয় যদি করতে চাও তাহলে কিন্তু লেটস লার্ন তোমার জরুরি পড়বেই। এর মতো সিডিপি আর অন্য কোনো চ্যানেল পড়ায় কি না আমার ঠিক জানা নেই, আর আমি অন্য কোনো চ্যানেলে টাইম ওয়েস্ট করতেও চাই না, আমার এটাই খুব ভালো লাগে। এজন্য আমি এখান থেকে একটা একটা ক্লাস 1 ঘন্টার থাকে, আমার সেখানে করে উঠতে প্রায় 2.5 ঘন্টা টাইম লেগে যায়, কারণ বুঝে মানে আমি বারবার দেখি আর লিখি, কিছু বোঝার থাকলে সেগুলোকে লেখা, এগুলো করতে করতে দেখো রাত হয়ে গেল। চলো ডিনারটা করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। যাই হোক, এতক্ষণ আমি কারেন্ট অ্যাফেয়ার্সই পড়ছিলাম মোটামুটি, আর এখন বাজে 12:05 বাকি। তো যাই হোক, আমি খেয়ে দিয়ে এসে এতক্ষণ কারেন্ট অ্যাফেয়ার্স একটু দেখছিলাম, আগেরগুলো নতুনগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বৌদি ফোনটা রাত্রিবেলা তো বৌদি নেয়, যখন বৌদি একটু ফাঁকা থাকে বা বৌদি সেলাইয়ের কাজ টাজ করে তো তখন তো বৌদি অত মোবাইল লাগে না, ওই জন্য সেই সময়টা আমি মোবাইল নিয়ে আসি যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি আমি কোন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখি, নোটস বানাই, এগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এখন হচ্ছে 12:00 যায়, বুঝতেই পারছো ঘুমাতে হবে, না হলে সকালে ওঠা যাবে না। রাত্রিবেলা বেশিরভাগই চেষ্টা করি যে 11টার মধ্যে শুয়ে যাওয়ার, বাট প্রত্যেক দিন হয় না। আর এখন একটু মিকি অসুস্থ, মানে আমি অসুস্থ ছিলাম, আমার ঠান্ডা লেগেছিল, কাশি কমছিল না, ওষুধ খেয়ে কমেছে একটু, তারপরে আবার মিকির হয়েছে। ও সকালবেলা ভোরবেলা উঠে স্কুলে যায় তো এই জন্য হয়তো হতে পারে, এত কাশছে, খেলেও বমি করছে, মানে এইগুলো দেখে না মানে ওইগুলোকে সামলাতে সামলাতে আমি আর বৌদি কোনো রকম ওকে কার্টুন চালিয়ে দিচ্ছি যাতে একটু খেয়ে নেয়। এসব করতে করতে একটু দেরি হয়ে গেছিল, তো এই তারপরে এসে একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে দেখতে মানে বুঝতেই পারিনি যে 12:00 যায়। তো যখন ঘুমটা পেলো পড়তে 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 ঝিমিয়ে যাচ্ছি, তখন আছে 9টা বাজে, দেখি তো ও বাবা, আমি তাহলে ভিডিওটা এবার শেষ করে দিই। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো ভালো করে, সবাই কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা, বাই বাই, স্টে টিউন ফর নেক্সট।